হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তামান্না ফ্যামিলি ব্লগ। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন বিকেল হয়ে গেছে, তো সকাল থেকে তো সেরকম কিছু করিনি বলতে করেছি, মানে রং করেছি, তো সেটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ মানে তাড়াতাড়ি করে করেছি। আর স্ট্যান্ডটা সেখানে ঠিকঠাক করে রাখা যাচ্ছিল না, আর অন্ধকার ছিল রান্নাঘরটা, তো সেখানে একটু রং করেছি, জানি না কেমন হয়েছে। তো রং বেঁচেছিল কালকে, তো মানে গ্যাস টেবিলটা রং করেছি, আর করার পরে যতটুকু রং বেঁচেছিল ভাবলাম যে কী করবো, তাহলে রান্নাঘরটার মধ্যেই একটু রং করার চেষ্টা করি। তো মানে যতটুকু ছিল ততটুকু করেছি, আরও আনতে হবে, এনে পরে বাদ বাকিটা করব। আর মিসকেটটা কালকে যে রং করেছিলাম সেটাই যে এখানে আছে, এখনও রান্নাঘরে ঢুকানো হয়নি, তো একটু শুকোচ্ছে, তো আজকে ঢুকাবো না, কালকে দেখি কি করি, যদি ভালো মতো রৌদ্রুতে মানে শুকোয় রঙগুলো তাহলেই মানে ঢুকাবো। আর আজকে যেহেতু মানে 25শে ডিসেম্বর, তো ম্যারি ক্রিসমাস সবাইকে, তো সেরকম আমাদের বাঙালিদের তো সেরকম কিছু করে না, তবুও এখন সবাই কেক কাটিং করে আর কি। তো আমিও ভেবেছি যে একটা কেক বানাবো, তো অনেক দিন থেকে ভাবছিলাম যে কেক বানাবো, তো আজকে যেহেতু ম্যারি ক্রিসমাস তো ভাবলাম যে এই উপলক্ষে তাহলে আজকে একটা ছোট্ট করে কেক বানিয়ে মামামকে দিয়ে কাট করাবো, যেহেতু মামামের শরীরটা ভালো নয়, তো ভাবলাম যে এগুলো করলে যদি মামামের মনটাও একটু ভালো হয়। তো মামামের মানে ক্রিসমাসের টুপি আছে, তো আর গাছ ঠাস তো সেরকম কিছু আনা হয়নি, তো ভাবছি যেরকমই আছে সেরকম করেই মামামকে টুপিটা পরিয়ে দেবো, আর একটা লাল ড্রেস পরিয়ে তো মামামকে দিয়ে কেক কাটিং করাবো। তো ভাবলাম যে না, তাহলে এখন কেকটা বানাই, তো এখন কেক বানাবো। তো চলো, তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি যে রান্নাঘরটা কালার করেছি, তো কীরকম করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো ফ্রেন্ডস, কালকে তো আর যার যাতে পুডিং লাগিয়েছিলাম, তো অন্ধকারের মধ্যে লাগিয়েছিলাম, যেন ভালো করে লাগানো হয়নি, তো এটা আবার মারতে হবে। তো আজকে শুধু এই বর্ডারটার মধ্যে লাগিয়ে দিয়েছি, আর লাগিয়েছি দেখো, তো যতটুকু রঙ বেঁচে ছিল ভাবলাম যে এই তিনটার মধ্যে অল্প লাগিয়ে দিই। আর কালকে তো এখানটাতে লাগিয়েছিলাম, আর লাগিয়েছি এই বক্সগুলোতে, তো এখানে বক্স বক্স আছে, তো আরও লাগাতে হবে, তো রং ছিল না যতটুকু ছিল, তো আজকে এতটুকুই কালার করে নিয়েছি। তো দেখো এই বক্সগুলোতে কালার করেছি, আর উপরের বক্সটা তো করবো, নাহলে ভাল লাগবে না। তো কেমন হয়েছে কালার করাতে তোমরা অবশ্যই বলবে। তো ফ্রেন্ডস, কালার করাতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর মানে কালার ছিল জন্য ভাবলাম যে না, তাহলে নষ্ট না করে এইগুলোতেই কালার করে দিই। আর বক্সগুলোতেও করেছি, তা আরও করতে হবে এই বক্সগুলোতে, দেখো তো কালার করাতে ভালোই লাগছে, তো সম্পূর্ণটাই কালার করবো আস্তে আস্তে, তো আস্তে আস্তেই সব করা হবে। আর এখনও রান্নাঘরে লাইট লাগানো হয়নি, কারেন্টের ব্যবস্থা করা হয়নি, কারণ লাইটটাও লাগাতে হবে, তারপর রান্না বান্নাও সব জিনিস, রান্না সব জিনিস আনতে হবে, মানে এখনও প্রচুর কাজ বাকি আছে, তো আস্তে আস্তেই সব করবো। আর আমি জানলাটার সামনে, তো এখান থেকে ভালোই মানে ফ্রেশ ক্লিয়ার আসছে, তো ঠিক আছে তোমরা দেখতে থাকো, তো চলো এখন একটু কেক বানাই তোমার। তো ফ্রেন্ডস দেখো, আমি সব কিছু নিয়ে বসে পড়েছি, তো তোমাদের তো আগে একবার দেখিয়েছিলাম রেসিপিটা, তবু আজকে বানাচ্ছি, যদি আর একবার দেখিয়ে দিই ক্রিসমাস ডে স্পেশাল। তো আমার কাছে ঘরে যা যা ছিল আমি তাই দিয়েই বানাবো। তো এখানে দেখো ময়দা, তো অ্যাকচুয়ালি আমি এই গ্লাসটার মানে মাপে সব কিছু নিয়েছি, তো এই যে এখানে আছে ময়দা, এখানে আছে চিনি, এখানে আছে আমুল পাউডার, এখানে আছে ডিম, এটা হলো বেকিং সোডা, এখানে হলো বেকিং পাউডার, আর এটা হলো ভ্যানিলা এসেন্স, আর এখানে আছে দুধ যেটা গরম করে ঠান্ডা করা আছে, আর এখানে আছে রিফাইন তেল, আর তো গার্নিশিংয়ের জন্য একটু কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, এখানে বাদ বাকি উপকরণগুলো। তো চলো এগুলো আগে আমি মিক্সড করে নিই, আর ডিম তারপর চিনি তেল এগুলো মিক্সিতে করব, মিক্সি করে নিয়ে তারপর বানাবো, ঠিক আছে তোমরা দেখতে থাকো।
ফাইনালি কেকের বেটার বানানো হয়ে গেছে। আর এখন দেখো আমি হার্ট শেপ কেকের বাটিতে মুন্ডে বসিয়ে দিয়েছি, কারণ এটাই আমার কাছে আছে আর অন্য শেপের নেই। তো উপর দিয়ে দেখো আমি একটু কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, আর নর্মাল বানাচ্ছির জন্য আমি সে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। আর এই কেকটা খেতে মানে খুবই ভালো লাগে ক্রিম কেকের থেকেও। আর আমার শাশুড়ি মা এই কেকটা খেতে খুবই পছন্দ করে, কারণ ক্রিমটা অত একটা ভালোবাসে না সেই জন্য। তো ঠিক আছে, এটা এখন চুলোতে বসিয়ে দেবো, তো চলো নিয়ে যাই। দেখো আমি কড়াইটা এখানে হিটে দিয়ে দিয়েছি, দেখো স্ট্যান্ড আর বালু, এটা একটু গরম হবে তারপর আমি কেকটা দিয়ে দেব, আর একটু গরম হোক। তোমরা তো দেখতেই পারলে আমার কেকের বেটার বানানো হয়ে গেছে, আর কড়াইতে আমি মানে বালু দিয়েছি, তো সেটাও গরম হচ্ছে। তো 10 মিনিটের মতো গরম করে তারপর কেকের বেটারটা আমি ভিতরে দিয়ে ঢাকা দিয়ে দেব। তো এখন একটু বসে আছি আর যেভাবে পেরেছি করেছি, যেহেতু ক্রিম নেই আমার কাছে আর ক্রিম কেক মা ভালোবাসে না, সেই জন্য মানে এমনি নর্মালি কেক বানাচ্ছি। তো যেটুকু ছিল মানে করার কথা ছিল না, হঠাৎ করেই মানে দুপুরে প্ল্যান হলো যে না, ভাবলাম যে বড়দিন যদি তাহলে একটা ছোট্ট মোটো কেক বানিয়ে তারপরে সেটাকে উদযাপন করি। তো সেরকম তো আহামরি কিছু নেই আমার কাছে, যে যতটুকু যা জিনিস ছিল তা দিয়েই আমি মানে কেকটা বানাচ্ছি, আর কেমন হবে সেটাও তোমাদেরকে জানাবো। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আর রান্নাঘরটা কেমন হচ্ছে তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আস্তে আস্তে করছি, নিজেদের কাজ নিজেরাই করছি। তো এমনি লোক দিয়েও করানো যেত, কিন্তু মানে আমার ভালো লাগে আর কি, মানে যে নতুন নতুন কোনো কাজ আর কি শেখানো শেখাটা। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো এখন আমি 10 মিনিট হয়ে গেছে, তো আমি এখন কেকের বেটারটা চুলোতে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো আমি বসিয়ে দিয়েছি, আর উপরে এগুলো দিয়ে চাপাতি দিয়েছি যাতে বেরোতে না পারে, লো মিডিয়ামে রেখেছি। তো এটা এখন 30 মিনিট রাখবো। তো ফ্রেন্ডস, কেক বসিয়ে দিয়েছি ফাইনালি। তো এখন মানে কখন হবে সেটারই অপেক্ষা। তো 30 মিনিট রাখতে হবে মিডিয়ামে, লো ফ্লেমে। তো ঠিক আছে, তো এখন আমি দেখো এখানে নোংরা হয়ে গেছে, তো এগুলো এখন ঝটপট করে পরিষ্কার করে নেই, তারপর তোমাদের সাথে আবার কথা। ফাইনালি মোটামুটি টুকটাক কাজ হয়ে গেছে, আর উপর থেকে এই টুথপিকটা বের করলাম, তার কারণ এটা দিয়ে দেখা যাবে কেকটা হয়েছে কি না। আর এটা গডরেজের উপরে বাক্স দেখছো সেখান থেকে নিয়েছি, তার কারণ নিচে রাখা যায় না মামামের যন্ত্রণা, কারণ মামাম সব মানে আমার প্রত্যেকটা সাজার জিনিসই মামাম নষ্ট করে দিচ্ছে, লিপস্টিক বলো নেল পালিশ বলো প্রত্যেকটা জিনিসই মামাম মানে নষ্ট করে দিচ্ছে। এখন মানে বায়না করবে আর মানে বায়না করলে দিতেই হবে এরকম একটি ব্যাপার আর কি। তো সেই জন্য এগুলো সব আমি বক্সের মধ্যে ভরে এই গডরেজের উপরে রেখে দিয়েছি, তার কারণ গডরেজের তার উপরে তো মামাম ধরতে পারবে না, আর বিছানার থেকেই আমি পারতে পারি সেই জন্য। তো মোটামুটি সব কাজ হয়ে গেছে, আর আজকে অনলাইন থেকে 3 কেজি সাপ অর্ডার দেওয়া হয়েছিল, আর তেল অর্ডার দেওয়া হয়েছিল। কিছুদিন আগে 5 লিটার তেল আনা হয়েছিল, তো এবার বেশি আনেনি, এবার 3 লিটার তেল আনা হয়েছে। তো তেলগুলো এই উপরে রেখে দিয়েছি ওই যে, তার কারণ মানে এখনও রান্নাঘরটা ঠিকঠাক হয়নি, তারপরে মিসকেটটা বাইরে সেই জন্য তাকের উপরে রেখে দিয়েছি। আর সাপ আনা হয়েছে 3 কেজি সাপ, তো এটাই ঢেলে একেবারে পরিষ্কার টরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এদিকে তো কেকটা হচ্ছেই, তো এখানে 15-20 মিনিটের মতো হয়ে গেছে, তো আর একটু হলে তো একবার গিয়ে চেক করব, তারপর ফাইনালটা দেখাবো তোমাদেরকে। আর মামামকে একটু রেডি করে দিব, রেডি বলতে টুপিটা পরিয়ে দিব ক্রিসমাসের, আর এই লাল সোয়েটারটা আছে মামামের, তো এই লাল সোয়েটারটা পরিয়ে দিব, তার কারণ
ক্রিসমাসের ড্রেস ভেবেছিলাম অর্ডার দেবো, তো মামা মায়ের শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিল আর আমাদেরও কাজের তাড়াহুড়োতে আমি মানে ভুলেই গেছি ক্রিসমাসের ড্রেস অর্ডার দেওয়ার জন্য, তো নেক্সট ইয়ার দিয়ে দিব। তো এই বছর এই লাল ড্রেসটা পরেই মামাম কাটবে, তো ঠিক আছে তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, এই যে কেক মামামকে সাজিয়ে দিয়েছি, তো দেখো, তো এখানে একটু টুপি পরিয়ে দিয়েছি আর লাল ড্রেস পরে দিয়ে, আর মা কিছুই পরেনি, মা এমনিই বসেছে, তো দুজনে মিলেই কাটবে কেকটা। তো তোমরা কাটো, কাটো, মেরি ক্রিসমাস, কাটো 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 কাটো, এইভাবে ধরো, এইভাবে, দেখি দেখি নানা, দেখি দেখি দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাও তাকাও, এদিকে তাকাও তাকাও, হ্যাপি ক্রিসমাস, নন বলো, মামাম বলো মেরি ক্রিসমাস, বলো মেরি ক্রিসমাস, বলো তুমি খাও, আমাকে খাওয়াই দাও। তো ফ্রেন্ডস, কেক কাটা হয়ে গেছে, দেখো মামাম কেকটা কি করছে। তো ফ্রেন্ডস, আগের মতো, আগের দিনের মতো আজকের কেকটা মানে অত একটা সেরকম মানে আমার মন পছন্দ হয়নি, কিন্তু এমনি কেকটা ভালো হয়েছে। তো মা কেকটা খাচ্ছে, মাকে কেক খাওয়াই দিয়েছে মামাম। তো মা কেকটা কেমন হয়েছে? ভালো হয়েছে, কেকটা স্বাদ হয়েছে। তো ফ্রেন্ডস, কেকটা এমনি মোটামুটি ভালো হয়েছে, আর মামাম দেখো কেকটাকে একদম খিচুড়ি বানিয়ে দিচ্ছে, তো এখন তো দিচ্ছেই না। মামাম রেখে দেই কেকটা, আমাকে একটু খাওয়াই দাও। তুমি একটু খাও, হ্যাপি বার্থডে বলছে। তো ফ্রেন্ড, চাকুটাতে এমনি ধান নেই, সেই জন্যই মামামকে দিয়েছি, যাতে মামাম মানে হাত হাত কেটে না যায়, সেজন্য খেলছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। তো বড়দিনটা আমাদের এইভাবেই কাটলো, তো আগামী বছর আরও সুন্দর করে কাটবো, আর আগের থেকেই সব কিছু ম্যানেজ করে রাখবো, প্রিপারেশন করে রাখবো। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, আর আমি আরও সুন্দর সুন্দর তোমাদেরকে ভিডিও দিব, আরও নেক্সট ভিডিও আসছে, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভিডিও ভালো লাগবে। তো আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা ভালো থেকো।